শিশুকে ছন্দ মিলিয়ে শব্দ শেখানোর একটা মজাদার পদ্ধতি শেখাচ্ছি আপনি তিনটি শব্দ বলুন যেখানে দুটি শব্দের ছন্দ মেলানোর আছে আর একটি নেই এবার তাদের প্রশ্ন করুন যে কোনো দুটি শব্দের মধ্যে ছন্দের মিল আছে যেমন আপনি বলতে পারেন জল লাউ আর নল এখানে কোনো দুটি শব্দের মধ্যে ছন্দের মিল আছে যখন শিশুটি বলবে জল আর নল তখন আপনি তাকে বলবেন একদম ঠিক জল আর নল ছন্দবন্দ কেননা শব্দগুলির শেষের উচ্চারণে একই রকম এবং একই অক্ষর দিয়ে শেষ হয়েছে অথবা আপনি জিজ্ঞাসা করতে পারেন কোনো কোন দুটি শব্দ ছন্দবন্ধ। ফল ধন আর মন আর শিশুটি বলতেই পারে ধন আর মন যদি শিশুটির বুঝতে অসুবিধে হয় তাহলে আপনি শব্দগুলো আস্তে আস্তে পরিষ্কার করে আবার বলুন আপনি তাকে এটাও বোঝাতে পারেন যে তাদেরকে শেষের অক্ষর আর উচ্চারণগুলো শুনতে হবে যাতে কোনো শব্দগুলো একই রকম শুনতে লাগছে সেটার বোঝার জন্য যেমন ধরুন আপনি বলতে পারেন শব্দগুলো হল ফল ধন আর মন ফল শেষ হচ্ছে অল উচ্চারণ দিয়ে কিন্তু ধন আর মন শব্দগুলো শেষ হচ্ছে অন উচ্চারণ দিয়ে তাই ধন আর মন ছন্দবন্দ শব্দ এই পদ্ধতিতে তাদেরকে ছন্দ মেলানোর শব্দ চিনতে সাহায্য করবে